কক্সবাজারে এসপি এবিএম মাসুদ হোসেন ও ওসি প্রদীপ কুমারের আরও একটি ফোনালাপ ফাঁস হয়েছে। তাতে প্রদীপ এসপিকে জানান, সিনহা ও তার টিম দেড় মাস ধরে কক্সবাজারের বিভিন্ন জায়গায় ভিডিও এবং স্টিল ছবি তুলছে। লোকটার পরিচয় বলেন তো, সাথে যে লোকটাকে পাইছেন স্যার, এর নাম হচ্ছে, এটার নাম বলুন স্যার, শিফাত স্যার, শিফাত বাবার নাম বলুন স্যার, শিফাত বাবার নাম স্যার নূর মোস্তফা, নূর মোস্তফা, ঠিকানা ঠিকানা বল, বরিশাল কোথায় না বরগুনা, কোন কোন স্যার, বামনা থানা বরগুনা, বামনা থানা বরগুনা, বরগুনা ফটোগ্রাফার স্যার, স্যার ওরা নাকি স্যার একবার যাবো লিলিমা রিসোর্ট স্যার, নীলিমা রিসোর্ট কোন জায়গায় হিমসরে, হ্যাঁ এটা পাইছি, মানে সে কি ওরা স্যার একমাত্র যাবৎ বিভিন্ন পাহাড়ের ছবি তুলতেছে স্যার, ট্রাইবাল স্যার, ট্রাইবালের উপরে স্যার, ট্রাইবালের উপরে তারা নাকি স্যার একটা ইয়া করবে, ইউটিউব ফিল্ম বানাবে স্যার, ইউটিউব ফিল্ম বানানোর জন্য, আর এই যে আর্মি ডেসপরা আছে ও হচ্ছে প্রডিউসার, ওর নাম হচ্ছে স্যার সিনহা মোহাম্মদ রাশেদ খান স্যার, এরকম আসবে এটা কেমন করা, দেড় মাস যাবত কি ছবি তুলে, এটা স্যার বিভিন্ন জায়গায় হিমসরে তুলছে, আমাদের একটা ব্যবসা কোন জায়গায় গেছিল স্যার, হোয়াটসঅ্যাপ কথা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাই, আমি একটু কথা বলতে যাচ্ছিলাম, আচ্ছা জানো হরতাল, এই প্রাথমিক তথ্য যেটা পাইছি এটা জানাই স্যারদের, তারপর ইয়ে করিয়ে